হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো দার্জিলিংয়ের বেশ কিছু রিকমেন্ডেড হোটেল এবং সেগুলোর রেট কীরকম। বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই পর্ব। দার্জিলিং ভ্রমণ নিয়ে এটি আমার দ্বিতীয় দিন। এর আগের পর্বটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি কিভাবে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এসেছি মিতালি এক্সপ্রেস ট্রেনে করে। সেখান থেকে সুমো গাড়িতে করে সোজা চলে এসেছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের মলের খুব কাছে এসে সুমো গাড়ি থেমে যায় এবং সেখান থেকে ব্যাগেজ নিয়ে চলে আসলাম আমি দার্জিলিং মলে। আর আমি আগেই বলেছি, চাকায় টানা লাগেজ নিয়ে দার্জিলিংয়ে না আসা ভালো। কাঁধের যে ব্যাগ, শোল্ডার ব্যাগ, সেগুলো নিয়ে দার্জিলিং আসলে আপনার হাঁটা চলা সহজ হবে। দার্জিলিংয়ে সকল ট্যুরিস্টের মূল অ্যাট্রাকশনই হচ্ছে দার্জিলিং মল। সকাল, বিকাল বা সন্ধ্যা মানুষ এখানে এসেই আড্ডা দেয়, সময় কাটায়। তো যেহেতু বেশিরভাগ সময়ই মানুষ এখানে আসে, তাই আমার লক্ষ্য ছিল দার্জিলিং মলের সবচেয়ে কাছের যে হোটেলটি সেটাতে থাকবে। বন্ধুরা, এই হচ্ছে দার্জিলিং মল। অসম্ভব সুন্দর, হঠাৎ কুয়াশায় ঢেকে যায়, আবার কখনো বা পরিষ্কার, খুব কম রোদ উঠতে দেখা যায়। মল রোডের ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মল মার্কেট, ওখানেই আমার হোটেল। বন্ধুরা, দার্জিলিং মলে আসবেন আর কবি ভানুভক্ত আচার্যর মূর্তি দেখবেন না, সেটা তো হতে পারে না। এই মূর্তিটির ঠিক বাম পাশে হেঁটে গেলেই ওই যে দেখা যাচ্ছে হোটেল সানফ্লাওয়ার, অর্থাৎ দার্জিলিং মলের সবচেয়ে কাছের হোটেল হচ্ছে হোটেল সানফ্লাওয়ার। এখানে লেখা আছে ওয়েলকাম টু মল মার্কেট, অর্থাৎ আপনি যদি এই ঢাল বেয়ে নেমে যান তাহলে মল মার্কেটের দিকে চলে যাবেন এবং বাঁয়ে গেলে পেয়ে যাবেন দার্জিলিংয়ের বাস স্টেশন। তো এই হচ্ছে হোটেল সানফ্লাওয়ার যেটা আমি বুক করেছি। বন্ধুরা, কোনো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সাধারণত আমি agoda.com ব্যবহার করি, কিন্তু ভারতের কোনো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি ভারতীয় সাইট ব্যবহার করি, যেমন makemytrip.com। এখানে আপনারা লোকেশন হিসাবে দার্জিলিং লিখবেন এবং আপনার ডেট দিয়ে দিবেন এবং কতজন যাচ্ছেন সেটাও লিখে দিবেন। লিখে সার্চ দিলে বের হয়ে আসবে হোটেলগুলো। দার্জিলিংয়ে সার্চ করলে শুরুর দিকে পেয়ে যাবেন হোটেল সানফ্লাওয়ার। এখানে যে প্রাইজিংটা দেখছেন সেটা রুপিতে। বন্ধুরা, বলে রাখা ভালো, আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি অক্টোবর 2022-এর দিকে, তখন ডলার রেট অনেক হাই, যার ফলে এখানে হোটেলে যেই রেটই আপনারা দেখেন না কেন সেটা প্রায় ডাবল দেখতে পাচ্ছেন। সাধারণত এই রেটগুলোর অর্ধেক প্রাইস হয়ে থাকে। তো এখানে দেখাচ্ছে যে প্রায় 3,000 টাকার উপরে সানফ্লাওয়ার হোটেলটি, অর্থাৎ একটি রুমে দুজন থাকতে পারবেন। হোটেলের প্রাইস 3,000 টাকা দেখালেও সাধারণ সময় আপনারা হয়তো বা 1500-2,000-এর ভিতরে পেয়ে যাবেন। তবে এখানে অনেক রকমের রুম আছে, আমরা একটু ডিলাক্স যে রুম বড় সেটা আমি নিয়েছিলাম, আপনারা বাজেট কম থাকলে একটু ছোটো রুমও নিতে পারেন। হোটেল সানফ্লাওয়ারে নর্মাল রুমের প্রাইজিং যদি 1500 হয়, একটু স্পেশাল বা ডিলাক্স রুমগুলো হয়তো বা আরও 1,000 রুপি বেশি হতে পারে। রুম বুকিংয়ের সময় সবসময় আমি বলবো যে আপনারা দেখে নেবেন কত স্কোয়ার মিটার বা কত স্কোয়ার ফিটের রুম, সাধারণত 15 স্কোয়ার ফিটের বড় হলে ভালো হয়।
দার্জিলিংয়ে হোটেলে এসির ব্যাপার থাকে না, যেহেতু মূলত এখানকার ওয়েদার হচ্ছে ঠান্ডা। দার্জিলিংয়ে হোটেলের রুম যথেষ্ট বড় ছিল এবং এটার বাথরুম বা সব কিছুই বেশ আধুনিক ছিল। দার্জিলিংয়ের হোটেলের অন্যতম যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ঠান্ডা বা গরম পানি। হোটেল বুকের সময় ফিচারে গিয়ে দেখে নেবেন ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে কিনা। এখন আমি হোটেল সানফ্লাওয়ারের ছাদে আছি, সেখান থেকে ওই যে সামনে দার্জিলিং মল দেখা যাচ্ছে, আর ছাদের উপরও বেশ খোলামেলা সুন্দর একটি জায়গা। আকাশ পরিষ্কার থাকলে হয়তো আরও ভালো ভিউ পাবো। হোটেল সানফ্লাওয়ারের আরও অনেকগুলো শাখা আছে এবং দার্জিলিংয়ে তাদের দ্বিতীয় হোটেলটি হচ্ছে ওমেগা রেসিডেন্সি। এটাও খুব বেশি দূরে নয়, কাছেই আছে, একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন। ওমেগা রেসিডেন্সির ভাড়া আর একটু কম এবং এখানে যেই ভাড়ার রেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সাধারণ সময়ে এর থেকেও কমে আপনারা পেয়ে যাবেন, অর্ধেকের কাছাকাছিও হতে পারে। তবে মনে রাখবেন, ভাড়া যেই রেটই থাকুক না কেন, ঠিক তার নিচে ছোট করে ট্যাক্সের ব্যাপার লেখা থাকে। 2000 রুপি যদি ভাড়া হয়, 300-400 রুপির মতো ট্যাক্স থাকে। যে কোনো হোটেল বুকিংয়ের সময় আপনারা অবশ্যই হোটেলে কী কী ফিচার আছে সেগুলো একটু দেখে নেবেন, বিশেষ করে ঠান্ডা পানি গরম পানি এগুলো আছে কিনা, ওয়াইফাই আছে কিনা সেগুলো দেখে নেবেন। এই যে হোটেলটি, যেমন পেট ফ্রেন্ডলি, এখানে লেখা আছে কাপল ফ্রেন্ডলি। কাপল ফ্রেন্ডলি বলতে বোঝায় ম্যারিড কাপল ছাড়াও অন্যান্য কাপলরা এখানে থাকতে পারবেন। সানফ্লাওয়ার হোটেল থেকে বের হয়ে আমি আবার চলে আসলাম দার্জিলিং মল এরিয়াতে। অনেকেই দার্জিলিং মল থেকে দূরে হোটেল নেওয়ায় অনেক হেঁটে হেঁটে এখানে আসতে হয়। একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, ম্যাপে যদি দেখেন যে এই রোডের ঠিক পাশেই আরেকটি রোড, তার মানে এই না যে সেটা খুব সমতলে হতে পারে, আপনাকে অনেক হেঁটে উঁচুতে বা নিচুতে উঠতে নামতে হতে পারে। তাই দার্জিলিংয়ের ম্যাপ দেখে হোটেল যতই বুক করেন না কেন, আপনি যদি রাইট জায়গাতে না থাকেন আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করে হাঁটতে হবে বা পাহাড় পাইতে হতে পারে। বন্ধুরা, এই যে মল এরিয়া, এখানে ওই যে ওই রাস্তাটি, ওটি হচ্ছে নিউ মহাকাল মার্কেট রোড। এই মহাকাল মার্কেট রোড দিয়ে ঢুকলে সোজা ঘুরে ভিউ পয়েন্ট হয়ে মে ফেয়ার হোটেলের এরিয়া পার হয়ে আমি আবার চলে আসতে পারবো এই সানফ্লাওয়ার হোটেলের সামনে যে গলিটি, এই গলিতে। এখানে আমরা এই ইউটার্ন রোডটিতে আমরা একটা হাঁটা দেই। অসম্ভব সুন্দর কুয়াশা ঢাকা এই রোডটা মোটামুটি দার্জিলিং যারা এসেছেন সবাই চেনেন। এই রোডে মহাকাল টেম্পলও আপনারা পেয়ে যাবেন, যারা আগ্রহী তারা ঘুরে দেখবেন। একটু সামনে গিয়েই আমি দেখতে পেলাম বানর। বানর দেখলেই চশমা ক্যাপ এগুলো একটু সাবধানে, তবে এখানকার বানরগুলো যথেষ্ট ভদ্র মনে হলো। বন্ধুরা, দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ের গরম গরম চা খাবো না, সেটা তো হতে পারে না। বন্ধুরা, এটি একটি ভিউ পয়েন্ট, এখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, সম্ভবত কাঞ্চনজঙ্ঘারও দেখা পাওয়া যায়। এই জায়গায় বসে রিল্যাক্স করে কুয়াশার মাঝে চা খেতে খুবই ভালো লাগলো, আকাশ পরিষ্কার থাকলে একটা গ্র্যান্ড ভিউ পেয়ে যেতাম। যাই হোক, সেটা নিয়ে আফসোস নেই, কুয়াশা মাখা এই সুন্দর ওয়েদারও আমার কাছে খুব ভালো লাগছে। এখানে অনেকগুলো আপনি হোটেল পেয়ে যাবেন, হোটেলের রেট কম বেশি নানা রকমের আছে। এখান থেকে হেঁটে মলে যেতে 5 মিনিটের মতো সময় লাগে। প্রথমেই দেখা যাচ্ছে ডলফিন হোটেল। ডলফিন হোটেলের রেট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 4000 মতো দেখাচ্ছে, কিন্তু হয়তো এটা নর্মাল সময় 2000 রুপির মতো হয়ে থাকে। পাশেই আছে ম্যারিটেজ নামের আরও একটি হোটেল।
বোঝা যাচ্ছে যে এগুলো বেশ মানসম্মত হোটেল। এখানে রুপিতে অনেক প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন, ডলারে ঠাই হওয়াতে এটাও প্রায় ডাবলের মতোই দেখাচ্ছে। বন্ধুরা, আমি প্রায় এক মাস আগে এই হোটেলগুলোই, প্রায় সবগুলো হোটেলই অর্ধেক দামে দেখেছিলাম, কিন্তু কোনো এক কারণে হঠাৎ করেই সবগুলো প্রাইস ডাবল দেখাচ্ছে এখন। সাধারণত কোথাও ঘুরতে গেলে আমি কখনোই স্পটে গিয়ে হোটেল বুক করি না, সেক্ষেত্রে আমি ভালো রুম পাই না এবং প্রাইস অনেক হাই থাকে। আমি সবসময় হোটেল বুক করি অনলাইনে এবং যাওয়ার আগে। স্পটে গিয়ে লাগেজ নিয়ে ঘোরাঘুরি করে হোটেল খোঁজার চেয়ে বিরক্তিকর আর কিছু নেই। ভিউ পয়েন্ট থেকে একটু সামনে গেলে মে ফেয়ার হোটেল বা এই এরিয়াটি আপনারা পেয়ে যাবেন। এখানে হাতের বাঁয়ে গেলেই লিটল তিব্বত যে রিসোর্টটি, এটি আপনারা পেয়ে যাবেন। এটা খুব সুন্দর একটি লোকেশন। এই হোটেলটি নর্মাল সময়ে আপনারা কম প্রাইসেই পাবেন, এখন দাম বেশি। তার পাশেই আছে আরজে রিসোর্টস। এই রিসোর্টটিও অত্যন্ত ভালো পজিশনে। এটা রুম এবং প্রাইজিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো লিটল তিব্বত রিসোর্ট থেকে আমি যখন মলের দিকে আবার হেঁটে যাচ্ছি, তখন ওখানে পাহাড়ের উপর একটি গির্জা দেখতে পেলাম। তার আরেকটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর ঘড়িওয়ালা বিশাল বিল্ডিংটি, যা রঙ্গমঞ্চ ভবন হিসাবে পরিচিত। এর থেকে একটু সামনে হেঁটে গেলেই ওই যে দার্জিলিং মল এরিয়া। সোজা হেঁটে গেলে হাতের ডানে সানফ্লাওয়ার হোটেল এবং বাঁয়ে দার্জিলিং মল। আমি ইউটার্ন নিয়ে সোজা চলে এসেছি আবার দার্জিলিং মলে। ওই যে দেখা যাচ্ছে আমার হোটেল, হোটেল সানফ্লাওয়ার, যেটা সবচেয়ে সহজ এবং ইজি প্রাইম লোকেশনে। আপনি সবার আগে যদি বাজেট ঠিক থাকে এবং বাজেট আপনার পছন্দ হয়, এই হোটেলটা বুকিং দিতে পারেন। দার্জিলিং মল থেকে মল রোডের দিকে হেঁটে গেলে হাতের বাঁয়ে আপনারা পাবেন ঘোড়াপট্টি রোড। ওই হচ্ছে ঘোড়াপট্টি রোড হাতের বাঁয়ে, আর ডানে এটি হচ্ছে দার্জিলিং মল রোড। এই রোড দিয়ে আমি একটু হেঁটে গেলেই হাতের বাঁয়ে আছে দ্য বেলেভিউ হোটেল। এটাও দার্জিলিং মলের খুব কাছের একটি হোটেল। বেলেভিউর ঠিক অপর পাশেই দ্য পাইন রিজ হোটেল আছে। এই দুটোরই প্রাইস অনলাইনে না পাওয়ায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, স্পটে গিয়ে জেনে নিতে পারেন। তো মল রোড একটু হেঁটে গেলেই বিখ্যাত গ্ল্যানারিজ, তার সামনে আছে KFC। KFC-র অপর পাশে আপনি পেয়ে যাবেন HDFC ব্যাংকের এইরকম একটি ATM, বা যে কোনো আন্তর্জাতিক ATM-এ গিয়ে আপনি আপনার ক্রেডিট কার্ড, যেটাতে ডলার আছে, সেটা দিয়ে ক্যাশ আউট করতে পারেন। আমি সাধারণত এটা করি, আমি ডলারকে কখনো কনভার্ট করি না, আমি ক্রেডিট কার্ড থেকেই ক্যাশ আউট করি। ক্রেডিট কার্ড প্রবেশের পরে আমি ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, উইথড্রো ক্যাশ দিলাম এবং ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম, এবং আমি এখানে অ্যামাউন্টটা লিখে 5,000, সাধারণত 5-10,000 রুপি আমি তুলি, লিখে এন্টার দেওয়ার পরে সে কিন্তু আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি কারেন্সি কনভার্ট করবো কি না। আমি দিলাম ইয়েস, তারপরেই টাকাটা বের হয়ে আসলো। পিনটা দিতে হয় কার্ডের এবং টাকাটা বের হয়ে আসে। এতে কার্ড থেকে ক্যাশ আউট করলে ডলার রেট অনেক ভালো আসে, কিন্তু যারা ডলার নিয়ে এসেছেন তারা চলে যান একটু সামনে দার্জিলিংয়ে বিখ্যাত এই ঘড়ির ঠিক সামনে এই মানি এক্সচেঞ্জে। এখানে গিয়ে আপনারা ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। সাধারণত $1 70-80 রুপির মতো হয়ে থাকে। দার্জিলিংয়ের এই ঘড়িটির পাশেই আছে রামাদা হোটেল। দার্জিলিংয়ের ওয়ান অফ দি বেস্ট এবং অত্যন্ত পশ এবং ভালো মানের হোটেল হচ্ছে রামাদা হোটেল। সাধারণত এটা রেন্ট হয়ে থাকে 4-6,000 রুপির মতো। আপনারা যারা একটু ভালো জায়গায় থাকতে চান এবং খরচ করে থাকতে চান, ওয়ান অফ দি মোস্ট প্রাইম লোকেশন হচ্ছে এই রামাদা হোটেল। যাই হোক, রামাদা হোটেলের ঠিক অপর পাশে অর্থাৎ পুলিশ চেকপোস্টের ঠিক পাশেই দার্জিলিং মল রোডের ঠিক মুখে পেয়ে গেলাম এই পদ্মা রেস্টুরেন্ট। যারা বাংলা খাবার খুব মিস করছেন তারা এই প্রায় 200 রুপির এই মাটন থালি খেতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন দার্জিলিংয়ের খাবার নিয়ে আমি একটি বড় পর্ব তৈরি করেছি, সেই পর্বটি ইতিমধ্যে আমি পাবলিশ করেছি। যারা খাবারের সম্বন্ধে জানতে চান দার্জিলিংয়ে, তারা অবশ্যই পর্বটি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা পেয়ে যাবেন। এই মাটন থালি
খুব দারুণ একটা কম্বিনেশন ছিল। বন্ধুরা, ক্যাভেন্টার্স কে না চেনে দার্জিলিং মল রোডে, সেই ক্যাভেন্টার্সের ঠিক পিছনে আপনারা পেয়ে যাবেন হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা বাংলা খাবার তো খেতেই পারবেন, সেটার উপর ভিডিও আমি আগেই পাবলিশ করেছি। এখানে আপনারা হোটেলেও থাকতে পারবেন। এখানের হোটেল রেট ভ্যারি করে, হতে পারে 1500 থেকে 3000 রুপির ভিতরে। যেহেতু এটাও আমি অনলাইনে পাইনি, তাই আপনাদের এক্স্যাক্ট রেট দেখাতে পারলাম না। তার থেকে একটু সামনে হেঁটে গেলেই পাবেন হোটেল সোনার বাংলা। এটা বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় একটি হোটেল, তো এখানে আপনারা থাকতে পারেন। এখানে রেট যেটা দেখানো হচ্ছে সেটা সাধারণত অর্ধেক, প্রায় 2000 রুপির মতো হয়ে থাকে, এখন অনেক হাই রেট দেখানো হচ্ছে। এই হোটেল থেকে একটু সামনে গেলেই হেরিটেজ হোটেল আপনারা পেয়ে যাবেন। সেটার দাম এখন যেহেতু কম দেখাচ্ছে, তার মানে নর্মাল সময়ে হতে পারে আপনারা 1000 থেকে 1500 রুপির মধ্যে পেয়ে যাবেন, যদি ডলার রেট কখনো কমে যায় তো। এই দার্জিলিং মলের একটু বাম পাশে ইয়াশ্রী মল রোড দার্জিলিং নামের এই যে হোটেলটি, এটি আমি হাইলি রিকমেন্ড করবো। আপনারা সানফ্লাওয়ারে যদি বুক না দেন তাহলে এই হোটেলে থাকতে পারেন। নর্মাল সময়ে আপনারা হয়তো 2000 থেকে 3000 রুপির মধ্যে এই হোটেলটি পেয়ে যাবেন, কারণ এটা অত্যন্ত মানসম্মত একটি হোটেল এবং এখানে এটা রিকমেন্ডেশন অনেক। এটা যেহেতু মল রোডে খুব কাছে, আপনারা এটাতেও থাকতে পারেন। হোটেল বুকের আগে অবশ্যই দেখে নেবেন ফ্রি ক্যান্সেলেশন অপশন আছে কিনা, অর্থাৎ আপনার কার্ড থেকে টাকা কাটবে কবে। আপনি রুম পছন্দ হয়ে গেলে রুমটা সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পরে আপনি দেখে নিন যে টোটাল আপনার ট্যাক্স সহ কত চার্জ আসলো। এখানে একটা কুপন অপশন আছে, কুপনটা সিলেক্ট করলে কিছু ডিসকাউন্ট পাবেন। এবং এখানে এসে আপনি আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার না থাকলে সেটা ইগনোর করতে পারেন। আপনি বাংলাদেশ থেকে বসেই বুকিং দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনার যদি কোনো গেস্ট থাকে, গেস্টের নাম অ্যাড করে নিন অবশ্যই। এছাড়া আপনার যদি বিশেষ কোনো রিকোয়েস্ট থাকে, যেমন আপনি হয়তো একটা বড় বেড অথবা টুইন বেড চাচ্ছেন, সেটা সিলেক্ট করুন। আপনি যদি অনেক আগে চলে আসেন, রিকোয়েস্ট করুন যে আমি আর্লি চলে আসতে পারি, তবে সাধারণত এইসব রিকোয়েস্ট রাখে না। তো নিচে গিয়ে আপনি দেখেন পুরো টাকাটি কি এখনই দিয়ে দিবেন, নাকি আপনি ওই ক্যান্সেলেশন অপশনের আন্ডারে শেষে দিতে চান। তাহলে আপনি বুক নাও অ্যাট জাস্ট 1 রুপি, অর্থাৎ আপনার কার্ড থেকে 1 রুপি কেটে সে চেক করবে কার্ডটা অ্যাক্টিভ আছে কি না। তো সেই কার্ডের আন্ডারে সে বুকিং দিবে এবং নির্দিষ্ট ডেট আসলে, অর্থাৎ ট্রাভেলের 2-1 দিন আগেই কিন্তু পুরো টাকাটা কেটে ফেলবে। এভাবে আপনারা এরপরে নেক্সট দিলেই কিন্তু আপনাদের পেমেন্ট অপশন আসবে, কার্ডের ডিটেল দিয়ে হোটেলটা বুকিং করুন। দার্জিলিং মল থেকে 5-7 মিনিট হাঁটলেই আপনি চলে আসবেন দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় আইনক্স সিনেমা হল এবং এখানে যে শপিং মলটি আছে সেখানে। এখানে ডোমিনোস পিজাও আছে। এই শপিং মলে এসে আপনি নিচেই পেয়ে যাবেন এয়ারটেলের অফিসিয়াল শোরুম। যে কোনো জায়গা থেকে মোবাইলে সিম না নিয়ে সোজা চলে আসুন এয়ারটেলের অফিসিয়াল শোরুমে। এখানে মাত্র 300 রুপি দিয়ে, 300 বা 350 রুপি দিয়ে আপনি শুধু আপনার পাসপোর্টটা মাধ্যমে, আপনার অন্য কোনো ফটো দরকার পড়বে না, ওরা ফটো তুলে নেবে, আপনি সিম পেয়ে যাবেন। এবং ট্যুরিস্টদের একটা প্যাকেজ থাকে, প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 GB করে ইন্টারনেট দেওয়া হয় এবং কিছু কল টাইম দেওয়া হয়, এবং এটা বেস্ট আমি বলবো, প্রায় 30 দিন পর্যন্ত এই অপশন থাকে। তো যার ফলে এটা ডেফিনেটলি আমার জন্য বেস্ট ছিল এবং আমি এই সিমটা কিন্তু নিয়ে নিই এবং মোটামুটি আধা ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং ওরাই সব কিছু করে দেয়, শুধু পাসপোর্টটা নিয়ে যেতে হয়, আর কোনো কিছু না। তো আইনক্সের সামনে এই যে বেনিস ক্যাফে, এই যে রোডটি আছে, এই রোডে অনেকগুলো হোটেল আপনারা পাবেন। বন্ধুরা, আপনারা যারা অনলাইনে হোটেল বুকিং করতে পারছেন না বা ক্রেডিট কার্ড নেই, তারা হেঁটে হেঁটে যদি হোটেল বুক করতে চান, সোজা গাড়ি থেকে নেমে পড়ুন আইনক্স যে সিনেমা হল এই বিল্ডিংটির সামনে। এখানে নেমে গেলে এই আইনক্সের সামনের গুলিতে অনেকগুলো হোটেল আপনারা পাবেন। এই হোটেলগুলো হেঁটে হেঁটে আপনারা দেখবেন যেগুলো খালি আছে কি না। তবে ট্যুরিস্টদের যখন অনেক চাপ থাকে তখন তো রুম ফাঁকা পাওয়া খুব কঠিন হয়ে যায়।
বন্ধুরা, আইনক্স একটু সামনেই মিষ্টির দোকান ছিল, সেটা খাওয়ার পরে একটু সামনেই এই যে ঘড়িটি আছে, ঘড়ির পাশেই আরেকটি হোটেল আছে যেটার নাম হচ্ছে হোটেল চার্লি। এই হোটেলটাও আপনারা দেখতে পারেন। যাই হোক, হেঁটে হেঁটে চলে আসলাম দার্জিলিং মল রোডে। তখন কুয়াশায় ঢেকে গিয়েছে মল রোড। এখানে সন্ধ্যা নামলেই শুরু হয়ে যায় দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের উৎসব। এখানে আসবেন আর দার্জিলিংয়ের স্ট্রিট ফুড খাবেন না, সেটা তো হতে পারে না। বন্ধুরা, চলে এসেছি দার্জিলিং মল এরিয়াতে। সন্ধ্যাবেলায় রঙিন এক অদ্ভুত মায়াবী পরিবেশ হয়ে আছে দার্জিলিং মল। দার্জিলিং আসার এটাই তো মজা। দার্জিলিংয়ে মোট 6 দিন আমি ঘুরেছি, আজকের এটি ছিল দ্বিতীয় দিন। তৃতীয় দিন সম্বন্ধে জানতে চান, দেখতে থাকুন পরের পর্ব। বন্ধুরা, পরিশেষে আমাকে একটা জরুরি কথা অবশ্যই বলতে হচ্ছে, দার্জিলিং মলে এসে সন্ধ্যা কাটাবো আর গরম গরম লাল চা খাবো না, সেটা তো হতে পারে না।